আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব এসএসসি জেনারেল ম্যাথ চ্যাপ্টার 5.1 এবং 5.2 এর বেশ কিছু সিকিউ কোশ্চেন নিয়ে। তো আমরা এই দুইটি মিলে একটা শীট আমরা বানাইছি এবং সেই শীট থেকে আমরা প্রথম থেকে সলিউশন করছি। এবং এই শীটের লেকচার কত? এটা 1, এটা আমরা বলতে পারি 5.1 আর 5.2 এর লেকচার 1। এবং এখানে ডিসকাস হবে শীটের কত নম্বর ম্যাথ। দেখি আমরা শুরু করছি 1 থেকে। এখন 1 নম্বর ম্যাথটা একটু দেখি আমরা। আছে একটি জমির ক্ষেত্রফল 192 বর্গমিটার, যদি এর দৈর্ঘ্য 4 মিটার কমানো হয় এবং প্রস্থ 4 মিটার বাড়ানো হয় তাহলে এর ক্ষেত্রফল অপরিবর্তিত থাকে। আবার জমিটির অভ্যন্তরে 20 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করা হলো। বৃত্তটির কেন্দ্র থেকে একটি জ্যা এর উপর অঙ্কিত লম্ব, ওই জ্যা এর অর্ধেকের থেকেও 2 সেন্টিমিটার কম। এরপরে বলল যে জমিটির পরিসীমা নির্ণয় করো। দেখো এই অঙ্কটা আমরা কিন্তু করেছি, আমরা যখন 5.2 ডিসকাস করেছি তখন এই অধ্যায়ের একদম 31 নম্বর একটা সিকিউ ছিল, সেটাই আসলে আমি এটা উঠাই দিছি। তাই এটা 5.2 এর লেকচার, যে লেকচারে 31 নম্বর, সম্ভবত 5.2 এর থার্ড লেকচার, যেটা থার্ড লেকচারেই এই অঙ্কটা সমাধান করা আছে, তাই এখন আর করা হচ্ছে না। এরপর আমরা শুরু করছি 2 শীটের 2 নম্বর। দেখো 2 নম্বর আছে, একটু মনোযোগ দিয়ে আমরা শুনি। বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা বাজেট করলেন। তাহলে একটা মানে সমিতির সদস্যরা কি করলো, একটা বাজেট করার জন্য বসলো। কি করবে? বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য তারা সবাই নিজেরা মিলে টাকা দিবে। এবার এবং মাথা পিছু প্রত্যেক সদস্যের চাঁদা ধার্য হলো মোট সদস্য সংখ্যার 3 গুণ অপেক্ষা 15 টাকা কম। ওকে, তাহলে এই সিদ্ধান্ত হয়েছে। কিন্তু 5 জন সদস্য মিটিং করার সময় বলে গেল দিবে, 5 জন সদস্য পরে আর টাকা দিল না, ফলে মোট বাজেট যেটা হওয়ার কথা ছিল তার থেকে 1800 টাকা ঘাটতি হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে সমিতির সদস্য সংখ্যা এক্স হলে বাজেট ঘাটতি পূরণ করতে হলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদার পরিমাণ কত বৃদ্ধি পাবে। এই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এটার আমরা খ নম্বরটা উঠাচ্ছি। দেখো মনোযোগ দিয়ে আগে ভালো করে বুঝবা। তাহলে এখানে দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা এক্স হলে তাহলে এখানে আমাদের ধরতে হবে না, ওরাই দিয়ে দিয়েছে। তাহলে দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা, তাহলে যদি দেওয়া না থাকতো তোমাকে ধরে নিতে হতো এক্স জন। তাহলে এটা হচ্ছে সমিতির সদস্য সংখ্যা এক্স জন। এবং সিদ্ধান্ত হলো মিটিং এ একজন চাঁদা দিবে সেই সদস্য সংখ্যার 3 গুণের থেকে 15 টাকা কম। তাহলে আমরা বলতে পারি অতএব মাথা পিছু চাঁদা কত হবে। এক্ষেত্রে মাথা পিছু চাঁদা এই যে সদস্য সংখ্যার 3 গুণ মানে 3x এর থেকে 15 টাকা কম, মানে এইটা হবে মাথা পিছু চাঁদা। তাহলে মিটিয়ে সিদ্ধান্ত হলো একজন সদস্য চাঁদা দিবে 3x-15 টাকা। ওকে, এবার পরের দিন দেখা গেল, তাহলে এটা কিন্তু মোট চাঁদা নয়, আমরা বলতে পারি এটা হচ্ছে মাথা পিছু, একজনই চাঁদা দেবে এত। তাহলে মোট কত চাঁদা উঠবে যদি একজনই মোট চাঁদা দেয়? তাহলে মোট চাঁদার পরিমাণ আমরা লিখতে পারি অতএব মোট বাজেট সমান সমান x×3x-15 এত টাকা। তাহলে এটুকু আমরা সবাই বুঝতে পারছি যে এইটা হলো, এটা কি আসলে, এটা হয়ে গেছে মোট চাঁদার পরিমাণ। অর্থাৎ এক্স জন ব্যক্তি 3x-15 পরিমাণ টাকা দিলে মোট বাজেট হবে এত টাকা। তাহলে এই সিদ্ধান্ত করে সবাই বাড়ি চলে গেল। এখন কি হলো, পরের দিন 5 জন সদস্য চাঁদা দিল না। যদি 5 জন না দেয় তাহলে লোকজন কয়জন চাঁদা দিয়েছে? চাঁদা দেওয়া লোকের সংখ্যা x-5 জন। তাহলে আমরা বলতে পারছি অতএব 5 জন চাঁদা, দেখো 5 জন চাঁদা না দেওয়াই, 5 জন চাঁদা না দেওয়াই মোট সদস্য সংখ্যা তাহলে মোট সদস্য সংখ্যা কত হবে? মোট সদস্য সংখ্যা হবে x-5 জন। তাহলে এই পরিমাণ লোক এখন হয়ে গেছে। তাহলে এখন ওদের প্রশ্ন হচ্ছে যদি
এই পরের দিন যখন আবার নতুন মিটিং বসলো তখন লোকজন কিন্তু x মাইনাস 5 জন এখন তারা বলল যে না আমরা আগের দিন যে বাজেটটা করে গেছিলাম আমরা সেই বাজেটই আমরা দিব দরকার হয় নিজের পকেট থেকে টাকা দিব ব্যাপারটা এরকম এবং তোমার প্রশ্নই ওইটা যে পকেট থেকে কত টাকা করে বেশি দেওয়া লাগবে এই মানে কথা হচ্ছে যে যদি আগের বাজেটই রাখতে হয় অর্থাৎ বাজেটের যে ঘাটতি হয়ে যাচ্ছিল মানে 5 জন দেয়নি তাহলে বাজেটের ঘাটতি হয়ে যাচ্ছে এখন বলছে যে বাজেটের যদি ঘাটতি হয়ে যায় তাহলে ওই ঘাটতি পূরণ করতে হলে প্রত্যেক সদস্যের মাথাপিছু চাঁদা কত বেড়ে যাবে তাহলে আমরা এটুকু বলতে চাই যে সবাই এখন লোক হচ্ছে x মাইনাস 5 জন কিন্তু তারা x মাইনাস 5 জন মিলে কত চাঁদা করে দিতে চাই তারা দিতে চাই যে এই পরিমাণ বাজেট করে দিতে চাই ওকে এই পরিমাণ বাজেট করতে চাই তাহলে বাজেটের ঘাটতি করবে না তাহলে এই পরিমাণ টাকা কয়জন দিবে x মাইনাস 5 জনই দিবে তাহলে আগের বাজেট পূরণ করবে x মাইনাস 5 জন অর্থাৎ এই ক্ষেত্রে মাথাপিছু চাঁদা কত হবে এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে মাথাপিছু চাঁদা আমাদের লেখা উচিত যে এভাবে লেখা উচিত যে বাজেট বাজেট ঘাটতি পূরণ পূরণ করলে মাথা পিছু চাঁদা দাঁড়াবে মাথা পিছু চাঁদা বলো তো কত হবে তাহলে বাজেট কত মোট বাজেট হচ্ছে x ইনটু 3x মাইনাস 15 এত টাকা মোট বাজেট এখন ওই টাকাটা দিবে x মাইনাস 5 জন তাহলে এত টাকা বলো তো এটাও মাথা পিছু চাঁদা আবার এই এটাও মাথা পিছু চাঁদা বাট কোন মাথা পিছু চাঁদাটা বেশি নিশ্চয় এই প্রথমে যেদিন মিটিং হয়েছিল বলেছিল এত টাকা করে দিতে হবে পরের দিন দিল এই এত টাকা করে একটু বেশি দিল তাহলে এটা বড় এটা ছোট তাহলে বাজেটের ঘাটতি পূরণ করতে হলে মাথা পিছু চাঁদার পরিমাণ বৃদ্ধি পাবে এটা মাইনাস এটা অ্যানসার তাই না তাহলে আমরা লিখতে পারি অতএব বাজেট ঘাটতি তোমরা ডট ডট দিয়ে লিখবা না পূরণ করলে মাথা পিছু চাঁদা বৃদ্ধি বৃদ্ধি সমান সমান x ইনটু 3x মাইনাস 15 ডিভাইডেড বাই x মাইনাস 5 মাইনাস এই যে 3x মাইনাস 15 এত টাকা আশা করি বুঝতে পারছো এটাই হলো চাঁদা বৃদ্ধির পরিমাণ তাহলে আমরা খ নম্বর অঙ্ক করে ফেললাম এখন আমরা গ নম্বরের দিকে যাচ্ছি বলল সমিতির সদস্য সংখ্যা ও মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো এখন প্রশ্ন কি সমিতির সদস্য সংখ্যা আর মোট চাঁদার পরিমাণ নির্ণয় করো দেখো ওই অঙ্কটা যদি আমরা সলিউশন করি ওকে তাহলে আমাদের আমাদের প্রশ্ন হচ্ছে গ নম্বর প্রশ্নটা মাথা পিছু চাঁদার পরিমাণ কত বের করো এবং মোট সদস্য সংখ্যা বের করো মানে x এর মান বের করো এবং মোট চাঁদার পরিমাণ বের করো ঠিক আছে তাহলে আমাদের যদি এই অঙ্কটা করতে হয় আমরা এক কাজ করি এই যে দেওয়া আছে সমিতির সদস্য সংখ্যা x জন অতএব মাথা পিছু চাঁদা 3x মাইনাস 15 টাকা অতএব মোট বাজেট এই যে x ইনটু 3x মাইনাস 15 টাকা এটুকু আমরা লিখতে পারি এখন এটাও লিখতে পারি পাঁচ জন চাঁদা না দেওয়ায় মোট সদস্য সংখ্যা x মাইনাস 5 জন তাও ঠিক আছে এখন তুমি দেখো প্রশ্নে বলে দিয়েছে যদি x মাইনাস 5 জন এই যে পাঁচ জন চাঁদা দেয়নি ফলে পাঁচ জন না দিলে দিয়েছে কয়জন x মাইনাস 5 জন তো x মাইনাস 5 জন কত টাকা চাঁদা দিল ওকে ঘাটতি পূরণ করছে না যা আগের দিনে যা হয়েছিল মাথা পিছু সেটাই দিচ্ছে তাহলে আমরা বলতে পারি না অতএব এক্ষেত্রে মোট বাজেট যে এক্ষেত্রে পাঁচজন চাঁদা বা এক্ষেত্রে মোট বাজেট এক্ষেত্রে বা এক্ষেত্রে মোট বাজেট হ্যাঁ লিখি মোট বাজেট বলতো কত টাকা হবে x মাইনাস 5 ইন্টু 3x মাইনাস 15 এত টাকা তাহলে এই টাকা পরিমাণ উঠবে ওকে টাকা উঠলো কত টাকা তাহলে মোট টাকা উঠেছে এই যে x মাইনাস 5 ইন্টু 3x মাইনাস 15 টাকা এখন যেহেতু এই পরিমাণ টাকা আমাদের আগের বাজেট ছিল বা এই পরিমাণ টাকা আমাদের এখন উঠেছে এখন যদি এই জিনিসটা এসে থাকে তাহলে আমরা ওরা বলেছে যে ঘাটতি হয়েছে তাহলে আমরা ঘাটতির পরিমাণ বের করতে পারি অতএব ঘাটতি অতএব বা প্রশ্ন মতে লিখবো প্রশ্ন মতে আর x ইন্টু 3x মাইনাস 15 মাইনাস x মাইনাস 5 ইন্টু 3x মাইনাস 15 সমান সমান 1800 এত টাকা তাহলে এটা হলো আমাদের প্রশ্ন মতে কথা
কারণ আমাদের প্রশ্ন ছিল এটাই যে 1800 টাকা ঘাটতি হয়েছে পাঁচজন না দেওয়াতে, তাহলে পাঁচজন না দেওয়াতে টাকা উঠেছে এত টাকা, আর আগে আগে মোট বাজেট ছিল এত টাকা, তাহলে এই যে ঘাটতি এটা। প্রশ্ন মতে এটা দিয়ে আমরা ক্যালকুলেশন যদি এখানেই করি তাহলে কিন্তু একটা এক্স এর মান পাবো, এবং এক্স এর মানটাই হবে আমাদের, অতএব এক্স এর মান তোমরা নির্ণয় করতে পারবা এখান থেকে। এক্স এর মান পাওয়ার পর যেটা পাবা সেটা যদি এখানে বসিয়ে দাও তাহলে মোট বাজেটও পেয়ে যাবা। তাহলে আমরা এইভাবে এই দুইয়ের গ নম্বর অঙ্কটাও কমপ্লিট করে ফেলতে পারবো। আমরা ইকুয়েশন প্রতিষ্ঠা করে দিয়েছি, ক্যালকুলেশন তোমরা নিজে করবা, গুণ করে দিবা এক্স স্কোয়ার এক্স এক সাইডে নিয়ে মিডিল টার্ম করে দিবা, ঋণাত্মক হলে গ্রহণযোগ্য নয় করবা। ওকে, এখন আমরা শুরু করতে যাচ্ছি পরের ম্যাথ। এখন শুরু করতে যাচ্ছি সেটা তিন নম্বর কোশ্চেন। তো তিন নম্বর কি আছে শুনি আগে। রতনদের আমগাছ থেকে রতন ও তার বন্ধুরা এক জনের জন্য 1950টা আম পেরেছে। তাহলে রতনদের আম বাগান আছে, সেই আম বাগানে সে গেছে এবং তার বন্ধুরা মিলে গেছে, এবং যতজন গেছে সবাই মিলে 1950টা আম পেরেছে নিজেরা খাবে বলে। এখন কি করলো রতন, রতনের আরেক বন্ধু, তাহলে রতন ও তার বন্ধুরা, তাই না? রতনের আরেক বন্ধু নতুন আশাই, সে হয়তো বা বাসায় ছিল, দৌড়াইতে দৌড়াইতে আসছে, এবং সে যখন এসেছে তাহলে এক্স মানে রতন আর তার বন্ধুরা মিলে মোট কতজন, এক্স জন। দেখো রতন আর এই এক্স মানে কি, শুধু রতন না, রতন এবং তার বন্ধুরা মিলে মোট কতজন, এক্স জন। আর এক্স জনের জন্য আম পেরেছিল কতজন, 1950টি। এখন রতনের আরেকজন বন্ধু এসেছে, ফলে মানে আরেকজন বন্ধু আসাতে লোকজন হয়ে গেছে এক্স প্লাস ওয়ান জন, এবং এক্স প্লাস ওয়ান জনের জন্য আরো এই যে আরেকজন আসলো তার জন্য এক্সট্রা আম পারলো, কতটা আম পারলো, সে আম পেরেছে 34, এতটি 34টা আম পেরে ফেললো। তাহলে রতনের বন্ধুদের জন্য কয়টা আম পেরে ফেললো, 34টা, আরেকটা বন্ধু আসাতে এক্সট্রা আম পারলো। এখন প্রশ্ন, ওই যে আগে তো ভাগ বাটোয়ারা হয়ে গেছিল, 1950টা আম তার বন্ধুদের মধ্যে ভাগ হয়ে গেছে এবং সবাই যা যা পেয়েছে সেই ভাগটা ওর বন্ধু আসাতে সবাই আবার আমগুলো মিক্স করে ফেলেছে, নিজের ভাগটা আর কেউ নেয়নি, আবার দিয়ে দিয়েছে, দিয়ে আর নতুন করে যে 34টা আম পেয়েছে তার সাথে আগের 1950টা আম যোগ করে মিশিয়ে আবার ভাগ করছে। এবং এই আগে যে ভাগটা পেয়েছিল যেটা, এবং এখন হঠাৎ করে দেখলো ভাগ এক কি হয়ে গেছে, কমে গেছে, ভাগে ওর বন্ধু এসে ভাগ করাতে ভাগে একটা করে কমে গেছে সবার আম। এখন বলল যদি এই 34টা আম না পেরে যদি ওয়াইটা আম পারত তারপরে ভাগ করত তাহলে ভাগে একটা করে আম বেড়ে যেত। এই হচ্ছে আমাদের প্রশ্ন। এখন নতুন বন্ধু আসাই প্রত্যেকে কতটি আম পেল তা এক্স এর মাধ্যমে প্রকাশ করো। দেখো নতুন বন্ধু আসাই প্রত্যেকে কয়টা আম পেল এক্স এর মাধ্যমে প্রকাশ করো। আমি ক নম্বর যদি দেখাই নতুন বন্ধু আসাই তাহলে আমরা বলতে পারি না যে এক্স জনের জন্য, এক্স জনের জন্য আম পাড়া হয় কতটি, 1950টি। তাহলে এক্স জনের জন্য আম পাড়া হয় 1950টি, অতএব একজন বেশি, একজন বেশি আসাই মোট সদস্য, মোট মোট সদস্য হলো কতজন বলতো, মোট সদস্য এক্স প্লাস ওয়ান জন, অতএব 34টি আম। দেখো 34টা আম নতুন পাড়াই, নতুন পাড়াই, অতএব নতুন পাড়াই মোট আম কয়টি বলতো, মোট আম এই যে 1950 যোগ 34 সমান সমান 1984 এতটি। এখন অতএব নতুন ওরা কোশ্চেন দিয়েছে নতুন বন্ধু আসাই প্রত্যেককে কতটি আম পেল তা এক্স এর মাধ্যমে লেখো। তাহলে নতুন বন্ধু আসাই অতএব এক্ষেত্রে এই যে অতএব অতএব এইভাবে লিখি এক্ষেত্রে এক্স প্লাস ওয়ান জনের মাথা পিছু আম, তাই না, এক্স প্লাস ওয়ান জনের মাথা মাথা পিছু আম। তো এক্স প্লাস ওয়ান জনের মাথা পিছু আম কত, মোট লোকজন এক্স প্লাস ওয়ান জন আর মোট আম 1984 এতটি। এই যে আনসার শেষ। এখন খ নম্বর প্রশ্ন, এক্স এর মান বের করো। তাহলে চলো এক্স এর মান যেহেতু বের করতে বলেছে আমরা এক কাজ করি, তো এক্স এর মানটা চলো বের করে ফেলি।
x এর মানের জন্য আমাদের খ নম্বর প্রশ্নটা এইভাবে আমরা কাজ করে নিতে পারি যে x জোনের জন্য আম পাড়া হয় 1950টি তাই না এটা হচ্ছে x জোনের জন্য আম পাড়া হয় এখন অতএব এই ক্ষেত্রে মাথা পিছু আম তাই না এই ক্ষেত্রে মাথা পিছু আম তাহলে একজন কত কয়টা আম পেয়েছে 1950 ডিভাইডেড বাই xt ক্লিয়ার তো না এবার নতুন নতুন একজন আশায় আচ্ছা এইভাবে লিখি আবার এইভাবে ডাইরেক্ট লেখো আবার x প্লাস 1 জনের x প্লাস 1 জনের জন্য আম পাড়া হয় কয়টি বলো তো 1950 যোগ 34 সমান সমান 1984টি তাহলে আমরা লিখলাম এই ক্ষেত্রে মাথা পিছু আম তাহলে মাথা পিছু আম বলো কয়টা হবে এই ক্ষেত্রে মাথা পিছু আম 1984 ডিভাইডেড বাই x প্লাস 1 এতটি এখন তারা বলে দিয়েছে যে আগে এই যে আগে যে ওর বন্ধু আসার আগে যে মাথা পিছু যে কয়টা করে পাচ্ছিল ওর বন্ধু আসার পরে যে ভাগ পাচ্ছে না একজন একটা করে কমে গেছে তাহলে আগের ভাগের থেকে এখনকার ভাগ কম কত কম এক কম তাহলে আমরা বলতে পারি এই ভাগটা কম তাহলে প্রশ্ন মতে কি এটা বড় 1950 ডিভাইডেড বাই x এর থেকে এটা 1984 ডিভাইডেড বাই x প্লাস 1 এটা যদি আমরা বিয়োগ করি মানে বড়টা বিয়োগ ছোটটা সমান কত এই ভাগের থেকে এই ভাগটা এক ছোট এই যে তাহলে এখানে আমরা সোজাসুজি লসাগু করে ক্যালকুলেশন করে মিডল টার্ম করে আমরা x এর মান বের করে নিতে পারবো এবং তোমরা এখান থেকে বাকি কাজটুকু তোমাদের কাজ যে তোমরা x এর মান মিডল টার্ম করবা এবং x এর মান বের করবা তাহলে x এর মান বের হয়ে যাবে এবার তোমার গ নম্বর প্রশ্নটা যদি আমরা দেখি খ এরপর গ নম্বর এবং গ আচ্ছা গ নম্বর প্রশ্নটা দেখি গ নম্বরে আছে y এর মান নির্ণয় করো y টা আসলে কি ওরা বলেছিল যে x জনের জন্য আম পাড়া হয় এতটি এই ক্ষেত্রে মাথা পিছু আম ছিল এতটি এখন ওরা বলে দিল x প্লাস 1 এর জন্য আম পাড়া হয় মানে যদি যদি y টা আম পাড়া হতো যদি y টা আম পাড়া হতো তাহলে আমরা এইভাবে লিখতে পারি x প্লাস y টি আম পাড়া হলে এইভাবে লিখি অতএব y টি আম দেখো এইভাবে লেখা যাবে যে একজন বন্ধু নতুন আশায় ওয়াইটি আম পারলে তাহলে একজন বন্ধু নতুন আশায় ওয়াইটি আম পারলে মাথাপিছু আম সমান সমান কত হবে যে 1950 যোগ ওয়াই তাই না ডিভাইডেড বাই কত এই এক্স প্লাস ওয়ান একজন বেড়ে গেছে এবং আমও বেড়ে গেছে এতটি এখন ওরা দিল যে নতুন বন্ধু আসার পরে 34টা না পেরে যদি ওয়াইটা পাড়া হতো তাহলে যে গড় আম হতো আগের থেকে একটা করে বেশি ওকে তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে এই আমের সংখ্যাটা বেশি কার থেকে আগের গড় থেকে কত বেশি এক বেশি তাহলে প্রশ্ন মতে 1950 যোগ ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান আচ্ছা মাইনাস 1950 ডিভাইডেড বাই এক্স সমান ওয়ান এবার কিন্তু এটা বড় এটা ছোট সমান ওয়ান এখন এই x এর মান তো গ হতে পেয়েছো এখানে বসিয়ে দিবা এখানে তখন তুমি ক্যালকুলেশন করলে অটোমেটিক y এর মান পেয়ে যাবা এই ছিল আমাদের এই ম্যাথটা কত নম্বর সেটা এটা আমাদের 3 নম্বর ম্যাথ দেখো এই 3 নম্বর ম্যাথেরই আলোকে তোমাকে 4 নম্বর ম্যাথ করতে হবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন টু দিস ম্যাথ তাহলে আমরা এই চ্যাপ্টার 5.1 এবং 5.2 এর লেকচার 1 এ শীটের 1 2 3 4 এই অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারবো সেম নিয়মে কত নম্বর করবে তোমরা 4 নম্বর তাহলে আমরা 1 2 3 4 এই লেকচারের আলোকে শেষ করে ফেলবো আমরা দেখা হবে পরের লেকচারে অর্থাৎ লেকচার 2 তে 5 নম্বর ম্যাথ থেকে